নমস্কার বন্ধুরা আমি আজকে একটা ছোট্ট কথা বলতে এসেছি তার আগে একটা ইনসিডেন্ট শেয়ার করি আমি গতকাল আমি আমার দাদু দিদা যিনি আছেন ওনারা হার্ট পেশেন্ট সুগার পেশেন্ট তো ওনাদেরকে আমি কিছু মেডিসিন আমার কাছে ছিল সেগুলো ওনাদেরকে সাপ্লাই আমি দিতে গেছিলাম ওনাদের ফুরিয়ে গেছিলো এবং আমি একাই গেছিলাম উইথ প্রপার প্রিকশনস গ্লাভস মাস্ক আমার নিজের গাড়ি করে গেছিলাম টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্স আমি প্রপার প্রিকশন নিয়ে গেছিলাম কিন্তু ফেরার পথে আমার বাড়ি ঢোকার কিছুটা আগে দেখলাম একটা পাড়ায় লিটারালি একশো দেড়শো ওপর লোক বসে বেশ মজা করছে আড্ডা মারছে একটা রমরমা পরিবেশ ক্রিয়েট করে বসে আছে কেউ চপ খাচ্ছে কেউ আনন্দ করছে একটা ফুর্তির একটা পরিবেশ ক্রিয়েট করে তো আমি কাজ নামিয়ে একজনকে জিজ্ঞেস করলাম যে দাদা এরকম লকডাউন সিচুয়েশনে আপনার এরকম পরিবেশ ক্রিয়েট করে কেন বসে আছে সেই ছেলেটি বলল দাদা আমরা একটু ফেমাস হতে বেরিয়েছি আমাদেরকেও ভাইরাল করুন পাশে যে চপ খাচ্ছিলো সে বলল দাদা আমরা কি চপ খাব না ইজ দিস জোক লকডাউনটাকে এই কিছু সংখ্যক মানুষ একটা ইয়ার্কি ভেবে নিচ্ছে চা কাকুর যিনি ভাইরাল হলেন যিনি ফেমাস হলেন চা কাকু ইনসিডেন্টের পর তার ভিডিওটাকে কিছু এরকম অবুঝ মানুষ একটা ইন্সপিরেশনাল ভিডিও বানিয়েছে ভাইরাল হওয়ার ফেমাস হওয়ার তার উপায়টা কি বের করেছে নিয়ম ভেঙে লকডাউনের নিয়ম ভেঙে বাড়ির বাইরে বেরিয়ে এসো কোথাও না কোথাও একটা ক্যামেরা তো থাকবে কেউ না কেউ তো সেটাকে হয়তো তোলার চেষ্টা করবে বা কিছু করবে তার সামনে কিছু একটা বলে দাও এবং ফেমাস হয়ে যাও ভাইরাল হয়ে যাও চা কাকুর যে সিচুয়েশনটা ঘটেছিলো আপনারা হয়তো অনেকেই দেখেছেন ওই মানুষটা সত্যি হয়তো অতটা না বুঝতে পেরে উনি বেরিয়ে গেছিলেন চা খেতে বা যাই হোক এবং তারপর ওনার ব্যাকস্টোরি যখন সবার সামনে এলো যে উনি কীভাবে ওনাদের পরিবারের এমনই অবস্থা যে প্রত্যেক দিন যদি কিছু সংখ্যক অ্যামাউন্ট বা টাকা এবং সেটাও খুবই সামান্য যদি তার পরিবারে না ঢোকে তারা তাদের পরিবার হয়তো খেতে পাবে না এবং সেইটা জানার পর বেশ কিছু সংখ্যক মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে কিছু সংখ্যক সেলিব্রিটি পর্যন্ত তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই জিনিসটাকে আপনারা একটা অন্য মাত্রা কিছু মানুষ দিয়েছে এবং ভাবছে যে দিস ইজ দ্য ওয়ে টু বিকাম ফেমাস এবং একটা কথা বলে রাখি চা কাকু মানুষটা কিন্তু নিজেও যখন জানতে পারলো যে আমার দিক থেকে হয়তো একটা ভুল হয়ে গেছে আমার সেদিনকে বেরোনো উচিত হয়নি তিনি কিন্তু তারপর থেকে আর বেরোননি তিনি কিন্তু তার বাড়িতেই ছিলেন তিনি কিন্তু আর বেরোননি তার বাড়ি থেকে সো প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে এই লকডাউন সিচুয়েশানটাকে একটু সিরিয়াসলি নিন প্লিজ তার কারণ সত্যি অনেক মানুষ এমন আছে যারা কিন্তু যাদের কিন্তু এই লকডাউন সিচুয়েশানটা একটা নরকের মতো কাটছে এবং আপনাদের এই বোকামির জন্যে আপনাদের এই কি ইম্যাচিউরিটির জন্যে যদি লকডাউন না ওঠে তাহলে একবার ওদের কথা ভেবে দেখবেন প্লিজ এবং আমিও যখন কিছু মজার ভিডিও যখন করোনা ভাইরাসের এগেনস্টে বা অ্যাওয়্যারনেসের জন্য কিছু মজা করে ভিডিও বানাই তখনও কিন্তু আমি কমেন্ট কিছু কিছু কমেন্টস পাই যেটাতে লেখা থাকে যে দাদা আপনারা তো আনন্দেই আছেন আমাদের দিকটা কি বুঝছেন বা আমরা কী অবস্থায় আছি কি বুঝছেন এটা পড়েও আমার খুব খারাপ লাগে বিকজ ইট ইস ভেরি ট্রু সত্যি আমরা বুঝতে পারছি না তারা কি সিচুয়েশানে আছে তারা কিন্তু অনেক কষ্টে আছে সো প্লিজ যদি আপনারা চান লকডাউন তাড়াতাড়ি উঠে যাক এবং সুস্থ জীবনে আপনারা আবার ফিরে যেতে পারেন তাহলে এই বোকামিগুলো করবেন না প্লিজ ফেমাস হওয়ার পপুলার হওয়ার অনেক সুযোগ পাবেন কিন্তু এই সিচুয়েশানটাকে এই লকডাউনের এই সিচুয়েশানটাকে করোনা ভাইরাসের এই সিচুয়েশানটাকে প্লিজ এটাকে মিডিয়াম বানাবেন না টু বিকাম ফেমাস তাও এইভাবে যদি ফেমাস হতেই হয় বাড়িতে বসে এমন কোনো ভিডিও বানান এমন কিছু বানান যেটা সত্যি চারিদিক সমাজে এমনভাবে ছড়িয়ে ছড়িয়ে দিন সেটাকে যাতে সেইটা দেখে আরও পাঁচটা মানুষ বোঝে যে কিভাবে সুস্থ থাকতে হয় কীভাবে ভালো থাকতে হয় সিচুয়েশানে সেটা মজা করেও বানান হাসির ছলে বানান সিরিয়াসভাবে বানান যা খুশি কিন্তু এইটা কোনো উপায় নয় যে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম কিছু এক্সাম্পল দেখিয়ে যে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম কিছু মজার কিছু ক্যামেরার সামনে বলে দিলাম এবং আমি ফেমাস হয়ে গেলাম ভাইরাল হয়ে গেলাম দিস ইজ নট দ্য ওয়ে আই বেগ ইউ প্লিজ এই সিচুয়েশানটাকে আপনার যত তাড়াতাড়ি সিরিয়াসলি নেবেন এ কিছু সংখ্যক মানুষকে আমি বলছি তত তাড়াতাড়ি কিন্তু আমরা এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারব ইটস মাই রিকোয়েস্ট কারণ অনেকে এমন আছে যাদের কাছে কিন্তু সত্যিই লকডাউনে এক একটা দিন এক একটা বছরের মতো কাটছে প্লিজ তাদের কথা একটু ভাববেন থ্যাংক ইউ অ্যান্ড স্টে সেফ লাভ ইউ